বর্তমান সময়ে ভারতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোদি সরকার। মোদি সরকারকে পদত্যাগের বাধ্য করার জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্যজোটের পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সম্প্রদায়গুলো বলছে যে মোদি সরকারের কারণেই নাকি তারা শান্তিতে বসবাস করতে পারছে না, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন কর্ণাটকের মুসলিম নারীদের পরন থেকে হিজাব খুলে তাদেরকে অর্ধ উলঙ্গ বা উলঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। অনেক ভিডিও ফুটেজেই আপনারা দেখেছেন যে মায়ের সামনে মেয়ের হিজাব খুলে তাকে অর্ধ উলঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। এমনকি অনেক মুসলিম নারীদের পরন থেকে হিজাব খুলে ফেলা হচ্ছে। অনেক জায়গায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মুসলিম নারীদের উপরে এই হিজাব খুলে ফেলার জুলুম এবং নির্যাতন তারা একের পর এক বৃদ্ধি করছে। যদিও ভারতের কর্ণাটক আদালত থেকে হিজাবের বিরুদ্ধে কোনো রায় প্রদান করা হয়নি, তবুও তারা বলছে রাজ্যের আইন পালন করা প্রত্যেকজন মানুষের উপরই দায়িত্ব এবং কর্তব্য। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নাকি রাজ্যের আইন পালনের কারণেই তারা মুসলিম নারীদের পরন থেকে হিজাব খুলে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, এই মোদি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য বা সেই আন্দোলনকে দমানোর জন্য ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে 144 ধারা জারি করা হয়েছে, যাতে করে মোদি বিরোধী কোনো আন্দোলন চাঙ্গা হতে না পারে। প্রিয় বন্ধুরা, মুসলিম নারীদের উপরে এই হিজাব নামক এই বিতর্কটি চাপিয়ে দিয়ে সেখানে কি করা হচ্ছে? আসলে মোদি সরকার এবং বিজেপি সরকার সহ ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তাদের উদ্দেশ্য হাসিলের জন্য, তাদের দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার জন্য, ক্ষমতা দখলের জন্যই মূলত এ ধরনের একটি কাজ করে থাকে। প্রতিনিয়তই লক্ষ্য করা যায়, যখনই ভারতের কোনো নির্বাচন ঘনিয়ে আসে, তখনই মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটি দাঙ্গার সৃষ্টি করে দিয়ে সেখানে একটি মহল ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করে থাকে। প্রিয় বন্ধুরা, বিধানসভা নির্বাচন নিয়ে বর্তমান সময়ে ইন্ডিয়াতে একটি তুলকালাম কাণ্ড চলছে, যেই কাণ্ডতে একটি মহল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বা তাদের ক্ষমতা দখলের জন্য মূলত মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটি দাঙ্গা সৃষ্টি করার এরকম পায়তারা করতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। প্রিয় বন্ধুরা, মুসলিম অনেক ভাই এবং বোনেরা তারা এখন এই বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বিগ্নতার মধ্যে রয়েছে এবং আশঙ্কাজনক অবস্থানে রয়েছে। যারা বলছে যে প্রয়োজনে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দেব, আমাদের জীবন দিয়ে হলেও আমরা মুসলিম নারীদের হিজাবকে রক্ষা করে ছাড়ব ইনশাআল্লাহ। কেননা এই ভারত স্বাধীনতা অর্জন করার জন্য মুসলমানদের অনেক পরিমাণ রক্তক্ষরণ করতে হয়েছে, মুসলমানদের অনেক রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। যে ভারতবর্ষের মানচিত্র অঙ্কিত হয়েছে মুসলমানদের রক্তের মাধ্যম দিয়ে, অর্থাৎ মুসলমানদের রক্ত দিয়ে ভারতবর্ষের মানচিত্র আঁকা হয়েছে, এমনটা দাবি করছেন অনেক মুসলমান। মুসলমান নারীদের উপরে যে নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে এটা সম্পূর্ণরূপে অন্যায়। কেননা ভারতের সংবিধান থেকে নারীদের পোশাক পরিধান করার স্বাধীনতা প্রদান করা হয়েছে, ধর্মীয় পোশাক পরার স্বাধীনতা প্রদান করা হয়েছে। সেই সংবিধানের উপরেই হস্তক্ষেপ করেছে ভারতের বিজেপি সরকার, অর্থাৎ এই মোদি সরকার। যেই কারণে ভারতের সর্বত্র এখন মোদি সরকারকে হটানোর একটি আন্দোলন জোরদার হচ্ছে, এরকমটাই অনেকেই চিন্তা করছেন। আমরা একটা জিনিসই দাবি করব সারা পৃথিবীর মুসলমানেরা, সেটা হলো ভারত নামক রাজ্যটিতে আমাদের সংখ্যালঘু ভাই, মুসলমান ভাই এবং বোনদেরকে যেন তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যম দিয়ে জীবন যাপন করবার সুযোগ করে দেওয়া হয়। নইলে সারা পৃথিবীর মুসলমানরা কেউই বসে থাকবে না মুসলমানদের পক্ষে কথা বলার জন্য। এমনকি অনেকেই মুসলমানদের পক্ষ হয়ে কথা বলছেন, মুখ খুলেছেন এরদোয়ান, মুখ খুলেছেন ইমরান খান সহ বাংলাদেশেরও অনেক আলেম ওলামা। আল্লাহ রাব্বুল আলামিন ভারতের মুসলমানদেরকে শান্তিতে বসবাস করবার সুযোগ দান করুন। আমিন।